আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে খুব সহজ আর খুব ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি মোচমোচে হয়। বাসায় আপনারা এভাবে একবার রেসিপিটি ট্রাই করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে এখানে আমি একটু বড় সাইজের 5-6টা পেঁয়াজ ভুজি করে কেটে নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিছুটা কমিয়ে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে সেটাকে ভালোভাবে ধুয়ে চিপে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি, তবে এটা অপশনাল, না দিতে চাইলে না দিলেও চলবে। দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিচ্ছি লবণ, লবণটা টেস্ট মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চাইলে আপনারা এখানে লাল মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে, তবে কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে চালের গুঁড়াটা ইউজ করতে পারেন। এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আমি এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার 5 টেবিল চামচের মতো ইউজ করেছি। চেষ্টা করবেন আলু এবং গাজরটাকে খুব ভালোভাবে চিপে ইউজ করার জন্য, তাহলে এখানে শুকনো উপকরণের পরিমাণটা কম লাগবে। তবে আপনাদের মেখে নেওয়ার সময় প্রয়োজন মনে হলে কিছুটা ময়দা বা চাউলের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি, এখন এগুলো তেলে ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ আলুর এই মিশ্রণটাকে আমি একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব বেশি বড় করে দিচ্ছি না, আপনারা চাইলে ছোট বা বড় আপনাদের পছন্দ মতো সাইজ এটা তৈরি করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন এগুলোকে খুব বেশি মোটা করে না দিয়ে একটু পাতলা করে দেওয়ার জন্য, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য ডুবো তেলেরও প্রয়োজন নেই। আমি সবগুলো একইভাবে দিয়ে নেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে যেহেতু সব কিছু কাঁচা ইউজ করেছি, এগুলোকে 2-3 বার একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিলে এটা যেমন ভালোভাবে কুক হবে আর অনেক বেশি ক্রিস্পিও হবে। একটা সাইড যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর 2-3 বার এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো ধনিয়া পাতা ইউজ করিনি, তবে আপনারা চাইলে এটাকে মেখে নেওয়ার সময় কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারেন। যে কোনো খাবার তৈরিতে নিজের টেস্ট আসলে অনেক বেশি ডিপেন্ড করে, আপনারা আপনাদের টেস্ট মতো সব কিছু কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারবেন। আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুতে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। এই নাস্তাটি খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি মোচমোচে হয়, তেমনি অনেক বেশি স্বাস্থ্যকরও। এখন এগুলো গরম গরম সসের সাথে সার্ভ করতে পারেন। বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরও এগুলো অনেক বেশি পছন্দ হবে। আমি আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।